আমরা এখনো ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আছি, আর ঠিক আপনাদের সামনে দেখুন একদম মানে 50 মিটারও দূরত্ব নয় আমরা বাংলাদেশে, 50 মিটারও হবে না ইভেন। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য গাইস। আমরা আছি এখন কলকাতা এয়ারপোর্টে। আজ 23rd December, আমরা আমাদের জার্নি শুরু করতে চলেছি আগরতলার মধ্যে। দিস ইজ রাজদীপ, দ্যাটস প্রমিত, অ্যান্ড লেটস গো। আমাদের কলকাতা দমদম এয়ারপোর্টে কিছু ভিউজ যেটাকে আমরা দুজন আপনাদের সামনে দিন শুট করছি, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে। এখানে এন্ট্রি সেরিমনি হয় কিন্তু এখন কোভিডের জন্য বন্ধ আছে, শুধু স্যাটারডে আর সানডে এই দুদিন এখানে এখন এন্ট্রি সেরিমনি হয় বিকেল 4টার সময়তে। আজ ফ্রাইডে, তো আমরা তো এন্ট্রি সেরিমনি দেখতে পাচ্ছি না, তো বর্ডার পোস্টার চেকপোস্টার আমরা দেখে গেলাম। যতটা পসিবল হচ্ছে ততটা আপনাদের দেখাবো।
আমাদের লেফটে আছে ইন্টিগ্রেটেড চেকপোস্ট, যারা বাই ল্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করবে তারা এই চেকপোস্টের থ্রু দিয়ে ক্রস করে। সো প্রমিত তো আপনাদেরকে প্রচুর ইনফরমেশন দিয়ে দিল অলরেডি বর্ডারটার ব্যাপারে, বাট বাকি যতটা যা থাকবে যেটা আমরা ইনফরমেশন বলতে পারছি না এই মোমেন্টে সেটা আপনারা ভিডিওর মারফতে দেখে নিতে পারেন। সো আমাদের বেস্ট অফ লাক উইশ করুন, যাতে আমরা বেশ কিছু ভালো ভালো ফুটেজ পাই। সো দেখা যাক কি হয়। আমরা এখনও ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে আছি আর ঠিক আপনাদের সামনে দেখুন একদম মানে 50 মিটারও দূরত্ব নয় আমরা বাংলাদেশে, 50 মিটারও হবে না ইভেন, ঠিক আছে, এত ক্লোজ বর্ডারের ইভেন। এখানে অত কিছু সিকিউরিটি নেই আর কিচ্ছু নেই, কারণ আমাদের ইন্ডিয়া বাংলাদেশের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক আমরা বজায় রেখেছি আর পরবর্তীকালেও আমরা বজায় রাখার চেষ্টা করছি। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা রকম বর্ডার সিকিউরিটি ফোর্সেস রয়েছে এবং ওখানে বেড়ার ওইপার রয়েছে কিছু। দেখুন এটা হচ্ছে বাংলাদেশ, এখানে সিকিউরিটির কারণে সিকিউরিটি খুব টাইট, ঠিক ওই দিকটা বাংলাদেশ, ওখানে ওখানে আমাদের বাংলাদেশি ভাইয়েরা দাঁড়িয়ে রয়েছে আর এটা আমাদের সাইড, এই এই প্যারার ওই পারে ঠিক বাংলাদেশ। এখান থেকে লোকেরা ইজিলি পারাপার করছে কিন্তু আমরা পারাপার করতে পারবো না।